জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার যুক্তরাজ্য বিএনপি এক ভার্চুয়াল সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয় দিবস উপলক্ষে বুধবার যুক্তরাজ্য বিএনপি এক ভার্চুয়াল সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ অনেকে। আমাদের সহকর্মী ফজলে রহমান পিনাক জানান, এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষ এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এরপর দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট নাসিম আহমেদ শাহীন। আজকে বাংলাদেশ তার চেয়েও ভয়াবহ অবস্থায় চলে গেছে। এই আওয়ামী লীগের সরকার 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে তারা এখানে ধ্বংস করে দিয়েছে। তারা সংবিধানকে পরিবর্তন করেছে, সংবিধানকে পরিবর্তন করে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনের ব্যবস্থা করেছে, এবং যার ফলে আজকে নির্বাচনকে সম্পূর্ণভাবে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে সমস্ত রাষ্ট্রযন্ত্রগুলোকে তারা দলীয়করণ করে ফেলেছে। আজকে দেশে একটা অস্বাভাবিক একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে। এখানে মানুষের কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই, এখানে বিচার বিভাগের স্বাধীনতা নেই। আমার মনে হয় আমার বক্তব্যের আগে নজরুল ভাই যা বলেছেন, যে জিনিসগুলো বলেছেন, যা তুলে ধরেছেন, যা আমরা শুনেছি ওনার বক্তব্যে, এখানে বোধ হয় মোটামুটি ভাবে সবকিছু খুব সুন্দর ভাবে উনি তুলে ধরেছেন। 7ই নভেম্বরের আগে কি প্রেক্ষাপট, দেশ স্বাধীনের পরবর্তী সিনারিও, সিচুয়েশন, 7ই নভেম্বরের পরবর্তীতে কি বিষয়গুলো, কি ঘটনা, কি ঘটেছে, কি অবস্থা ছিল দেশের, মানুষের কি অবস্থা ছিল, সবকিছু খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগে বিভিন্ন সময়ে যাদেরকে গ্রেফতার করা হলো, বিশেষ করে আমরা তো এটার কাজ শুরু করেছিলাম, বিচার বিভাগে তদন্ত হয়েছিল, শুরু করেছিলাম, বাকি কাজ কিছু এসে তাদেরই ষড়যন্ত্রের ফসল, বা আমরা বলবো ষড়যন্ত্রের ফসল, সেই 1/11 সরকার এবং তা পরবর্তীতে তারা নিজেরা এই কাজটা করলো, বিভিন্ন সময় তারাই অনেক লোককে ধরেছে। আচ্ছা, আদালতের দেওয়া যে তাদের তারা যেসব কিছু কোন লোকজনকে ধরেছে, এরকম বেশ কিছু লোকের স্বীকারোক্তি যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় কিন্তু প্রকাশ পেয়েছে, এই স্বীকারোক্তিগুলো বা জবানবন্দিগুলোতে এই লোকগুলো বলেছে তারা নাকি আওয়ামী লীগের অফিসের সামনে সমাবেশের যে জায়গাটে ছিল, এই ঘটনা ঘটার 2-1 দিন আগেই তারা রেকি করে এসেছিল। হামলাকারীরা আগে জেনে গেল যে সমাবেশটা কিন্তু মুক্তাঙ্গনে হবে না, হবে আওয়ামী লীগের অফিসের সামনে। এমন অনেক অজানা প্রশ্নের জবাবের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে 21শে অগস্টের রহস্য।